বৃহস্পতিবার এগারো নভেম্বর শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশে এগারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ইতিমধ্যে বিনোদপুর ও চন্দ্রপুর ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চিতলিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বাকি সাতটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ডোমসা ইউনিয়নে আনারস মার্কা নিয়ে পাঁচ হাজার ছেষট্টি ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাস্টার মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন পালং ইউনিয়নে মার্কা নিয়ে দুই হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কে এম আজাহার হোসেন বিজয়ী হয়েছেন আঙ্গারিয়া ইউনিয়নে আনারস মার্কা নিয়ে ছয় ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বিজয়ী হয়েছেন রুদ্রকর ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে সাত হাজার আটান্ন ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ সিরাজুল ইসলাম ঢালি বিজয়ী হয়েছেন তুলসার ইউনিয়নে নৌকা হাজার পাঁচশো উনপঞ্চাশ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো জামাল হোসাইন ফকির বিজয়ী হয়েছেন মাহমুদপুর ইউনিয়নে আনারস মার্কা নিয়ে এক হাজার পাঁচশো বিরাশি ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ঢালি বিজয়ী হয়েছেন ষোলোপাড়া ইউনিয়নে আনারস মার্কা নিয়ে দুই হাজার ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান খান ভাষানি বিজয়ী হয়েছেন বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ শাকিদার ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল সালাম খান নির্বাচিত হয়েছেন